والسلام عليكم. سبحان الله سبحان الله. سفر سفر شهر شهر समय कखन कोथाय दाड़ाय जीवनेर प्रति पाठे एका एका चली पथे आर चले आसमानी रंगे डूबे अनुरागे अनुभवे खोजे पाए মাত্র পাঁচ মাস বয়স, 2021-এর সাত মাসে গাড়িটা তুলছে জুলাই মাসে। তো গাড়িটি নেওয়া শোরুম থেকে নেওয়া একই কথা আমি মনে করি, একদম নিখুঁত আছে এবং শোরুম বরাবর আছে। আমি নিজে চালাই আসলাম, তো রাস্তার মধ্যে আমি রিভোক করতেছি, গাড়িটা ধোয়া হয় নাই, গাড়িটা কোনো কিছুই করা হয় নাই, পলিশ টলিশ কিছু করা হয় নাই, এই অবস্থায় ভিডিও বানাইতেছি কারণ ভিডিও গাড়ি নেই আমার কাছে। তো এই জন্য গাড়িটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এ টু জেড এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব। তার একটি কথা, যারা এই চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলটি বাজিয়ে দেবেন। বেয়স আমি শুরু করতেছি সামনের টায়ার থেকে। সামনের টায়ারটা দেখেন একদম ব্রান্ড নিউ, কিন্তু ঠিক আছে দেখেন যে ফুলগুলো কিন্তু এখন পর্যন্ত আছে, এই মাঝখানে ফুলগুলো এখন পর্যন্ত আছে, সামনের এই সাইড দিয়ে যে ফুল এই যে বুড়ি বুড়ি এগুলো কিন্তু এখন পর্যন্ত আছে। তো এই টায়ার এবং শোরুম টায়ার একদম সেম সেম আছে। এরপর মাঠগাটা দেখেন নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত একদম ফুল ফ্রেশ আছে, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই, ভাঙ্গা সেরা ফাটা ইত্যাদি কোনো কিছুই কিন্তু নেই। দুটি সকা ফুল ফ্রেশ, হেডলাইটের গ্লাসটাও কিন্তু ফুল ফ্রেশ আছে এবং এই গ্লাসটাও কিন্তু ফুল ফ্রেশ আছে, এখানে আল্লাহ লেখা আছে। আর এই সাইডের ভাইজার এবং রং দেখেন একদম শোরুম কালার রং এবং নিখুঁত আছে, সিঙ্গেল লাইটটাও একদম নিখুঁত আছে, কোনো পড়ে যাওয়ার হিস্টোরি একদমই নেই। এরপরে দেখেন এই সাইটের গুটি এবং এই সাইটের যে ইয়া বোল্ট এগুলো সব ঠিক আছে, মানে পড়ে যাওয়ার কোনো হিস্টোরি এই গাড়িতে হয় না, কিন্তু একদম ফুল ফ্রেশ আছে সব কিছু, ফার্স্ট মালিকই চালাইছে এতদিন। ঠিক আছে, এখন ট্যাঙ্কি দেখাবো, ট্যাঙ্কিটাও কিন্তু একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ এবং শোরুম কালার আছে, কালারের দিক দিয়ে একদম একশো একশোই পাবেন, কিন্তু দেখতে পাচ্ছেন স্টিকার সহ নিখুঁত আছে, এগুলো ময়লা। আমি প্রথমেই বলছি যে গাড়িটি ধোয়া হয় নাই, এই অবস্থায় আমি ভিডিও বানিয়েছি, এই মাত্রই কিনলাম। তো এই সাইড কভারটাও দেখেন ফুল ফ্রেশ আছে, ইঞ্জিনটা আনটাচ এবং এই মানে মাত্র 2200 কিলো 2000 প্লাস চলা গাড়িগুলো কিছুই হয় না, কিন্তু একদম ইনটেকই থাকে। ঠিক আছে দেখেন একদম ইনটেক, যে শোরুমের যে গ্যাসিট এবং ধোয়া হয় নাই, ঠিক আছে ইঞ্জিন ইঞ্জিন ইনটেক। বাম্পারটা দেখেন ফুল ফ্রেশ, পাউদানি দেখেন একদম নতুন মতোই কিন্তু আছে। এরপরে এই সাইডের অংশটা কিন্তু ফুল ফ্রেশ আছে, টিভিএস স্ট্রাইকার 125 সিসি। হ্যাঁ, সিটটা কিন্তু বাদে দেওয়া আছে, আলাদাভাবে কোনো কিছু লাগাতে হবে না। তো এখন বলবো গাড়িটির নাম্বার সম্পর্কে। তো গাড়িটির নাম্বার সারা সারা বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টের নাম্বার করে নিতে পারবেন, যিনি নেবেন তার নামে আমরা ফাইল পরিবর্তন করে দেবো। শোরুম পেপার্সটা যে আছে এই শোরুম পেপার্সের নামটা আপনার থাকবে, এবং আপনার স ডিস্ট্রিক্টের নাম্বার করতে চাইলে আপনি স ডিস্ট্রিক্টের ঠিকানা দিবেন, আমরা ওই ঠিকানা অনুযায়ী ফাইল পরিবর্তন করে দেবো। ঠিক আছে, তো এখন বলবো পিছনের টায়ার, পিছনের টায়ারটাও কিন্তু একদম ফাটাফাটি নতুন মতোই আছে, কিন্তু দেখেন এর রং কিন্তু ওঠে নাই, এই যে রং। সিঙ্গেল দুটি লাইট দেখেন ফুল ফ্রেশ আছে, এই সাইডের কেরিয়ালটা বেঁধে দেওয়া আছে এবং এই সাইডের অংশটাও কিন্তু ফুল ফ্রেশ আছে, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই, একদম ফুল ফ্রেশ। ঠিক আছে, শুধু সাইলেন্সারটা এখানে একটু দাগ আছে, এটা আমরা মেশিং করে দেবো। ঠিক আছে, কালো মেশিং মেরে দিলে এটা হজমে, এটা পা রেখে রেখে এরকম দাগ হয়ে গেছে, বোঝা যাচ্ছে গাড়িটি দুই মানে সবসময় এখন দুইজন উঠেছে। ঠিক আছে, এই সাইড কভারটা একদম ফুল ফ্রেশ আছে, একদম নতুনের মতন কিন্তু সব কিছু, ইঞ্জিনের সাইনটা এই সাইডটাও কিন্তু আনটাচ আছে, একটা নাট কিন্তু খোলা পড়ে নাই।
পোস্ট নই জাগে না যে এই গাড়িটি খোলা পড়ছে কিনা। আমি নিজে সাক্ষী, নিজে চালাইছি এই গাড়িটি, চালাইতে আমি 100-100 পেয়েছি এবং শোরুম বরাবর সাউন্ড পেয়েছি। ঠিক আছে, বাম্পারটা দেখেন, পাওদানি দেখেন বাম্পারটা, এই সাইডের ট্যাঙ্কিটাও দেখেন একদম ফুল ফ্রেশ, কোনো ধরনের দাগ স্পট একদমই নাই, কিন্তু একদম নতুনের মতন চকচকা ঝকঝকা করতেছে। খালি পানি দেখেন যে শোরুমে যে একটা গিলেস দিয়ে, সেই গিলেস কিন্তু এখানে আছে। অনেক শোরুমে আছে যে নতুন গাড়ি তো এত গিলেস দেয় না, কারণ হচ্ছে ধুলা পড়ে থাকে, ময়লা হয়ে থাকে নতুন গাড়িগুলো, তো এই গাড়িতে কিন্তু সেই হিস্টোরি নেই। এরপরে দেখেন এখানে কোনো ধরনের দাগ স্পট লাগা কোনো কিছু কিন্তু নেই। ঠিক আছে, একদম ফুল ফ্রেশ। ঠিক আছে, এই সাইডের ভাইজারটা দেখেন ফুল ফ্রেশ আছে এবং কালার শোরুম বরাবর কালার। ঠিক আছে, এই সাইডের সিঙ্গেল লাইটও দেখেন এবং হাইড্রোলিকটা দেখেন। তো বিয়স, আমি গাড়িটির প্রতিটা অংশ আমি দেখানোর চেষ্টা করলাম, কোনো জায়গা কিন্তু আমি খুঁজে পেলাম না, কোনো দাগ স্পট একদমই নিখুঁত পেলাম এবং সাউন্ডের দিক দিয়ে 100-100 আছে। এবং এখন আমি আপনাকে সাউন্ড দেখাবো। ঠিক আছে, সাউন্ড কিন্তু একদম স্মুথ সাউন্ড কিন্তু রানিং অবস্থায় আছে গাড়িটি, স্টার অবস্থায় আছে দেখেন। তো গাড়ির সাউন্ডে 100-100 আছে। গাড়িটি চাবি কিন্তু দুটি পেয়ে যাবেন, রিমোট কন্ট্রোল মনে হয়, এটা কি রিমোট মনে হয়, হ্যাঁ দুটি চাবি পেয়ে যাবেন। ঠিক আছে দেখেন দুটি চাবি, এটা একটা চাবি, এটা একটা চাবি, দুটি চাবি নতুন, বিয়স দুটি চাবি নতুন। ঠিক আছে, মিটারটা দেখেন একদম ইয়া মিটার টিপটপ, হ্যাঁ। তো যে গাড়ি ভাই নতুন, সব কিছু কিন্তু নতুন থাকে, এই যে কেরিয়ালগুলো এগুলো দেখেন নতুন, এই যে এই সব নতুন, এগুলো কিন্তু পলিশ, হ্যাঁ হ্যাঁ এগুলো সব নতুন দেখেন। ঠিক আছে, চাপা সুইচ সব কিছু নতুনই। তো বিয়স, এই গাড়িটি এখন দামে আসবো, দেখেন কালারটা দেখেন একদম শোরুম কালার, বিয়স এই গাড়িটি একদম শোরুম কালার। তো এই গাড়িটি নাম পরিবর্তন সহ দাম আসবে 90,000 টাকা মাত্র, নাম পরিবর্তন সহ 90,000 টাকা দাম আসবে মাত্র। 4 মাস বয়স, চলাও খুব কম, 1,000 হয়নি চলা। আর এই গাড়িটি দেখেন কালারের দিক দিয়ে দেখেন, আর এই গাড়িটির কিন্তু শোরুম প্রাইস 1,17,900 টাকা, 1,17,900 টাকা শোরুম প্রাইস আপনারা পাবে, পেয়ে যাবেন ওইদিকে 17,000 টাকা সেভ পাই যাবেন, এইদিকে 10,000 টাকা সেভ পাই যাবেন, মোটামুটি 27,000 টাকা আপনি সেভ পাই যাবেন মাত্র 3-4 মাস বয়স মানে ব্যবহার করার কারণে। ঠিক আছে, তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।